আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে কি কি থাকছে চলুন দেখে আসে। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। চলুন, জলপাই এখানে 5 কেজি পরিমাণ জলপাই আছে। এর তো এখানে আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি আচারের মধ্যে দেব। এর তো এখানে রসুন, আস্তা কুমার রসুন, শুকনা মরিচ, তেজপাতা, সাথে আছে পাঁচফোড়ন। এর তো এখানে পাঁচফোড়ন আছে। চলুন এখন পাঁচফোড়নটি একটু ভাজি করে নেব। এর তো ভাজি করার জন্য আমি একটা কড়িয়ে বসিয়ে দিলাম। এই কড়ির মধ্যে এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন, এগুলো ভালো করে একটু টেলে নেব। তো এখানে আমার প্রায় টালা হয়ে গেছে, এখন এগুলো একটু গুঁড়ো করে নেব ভেটে। তো এখানে আমার বাটা বাটি শুরু হয়ে গেল। তো শুকনো মরিচ আগের থেকে গুঁড়ো করে রেখেছি, এটা দেখাতে পারেনি। তো এখন আমার গুঁড়ো করো হয়ে গেছে। পাঁচফোড়নগুলো এখানে, মেথি, পাঁচফোড়ন, অনেক কিছুই আছে। তো এখানে ভিনেগার, এগুলো আচার মধ্যে দিলে, ভিনেগার সিরকা, এগুলো আচার মধ্যে দিলে আচার নষ্ট হয় না, বেশি 2-3 মাস রাখা যায়। এতো আমি আচারের তেল বসিয়ে দিলাম। এতো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল 1 নম্বর খাঁটি। তো এখানে আমি পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে ভাজি করে নেব। তো এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিতেছি। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো এখন আমার ভালো করে মিক্স পুরানো হয়ে গেছে, দেখুন অনেক পেনা উঠেছে, সরিষার তেল থেকে অনেক পেনা উঠে। তো এখানে আমি জলপাইগুলো দিয়ে দিতেছি। তো আমি ভালো করে লাগতেছি, জল লেগে না যায়। তো ভালো করে আমি মিক্স করে নেব সবগুলো। আপনারা কিভাবে আচার, জলপাইয়ের আচার বানান কমেন্ট বক্সে বলে দিবেন। দ্বিতীয়বার বানানোর জন্য আমি আপনাদের পরামর্শ বানাবো। তো কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি চিনিগুলো দিয়ে দিতেছি। তো চিনিগুলো দিতেছি, পরিমাণ মতো চিনি দিতেছি। এত মিষ্টিও করবো না, এত টকও করবো না, মিডিয়াম, একটু ঝাল ঝাল করবো। তো মিক্স, চিনিগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা পাঁচফোড়ন, শুকনো মরিচের গুঁড়া, এগুলো আমি দিয়ে দিতেছি। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো অলরেডি আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে আমার আজকের জলপাইয়ের আচার। এখন রাত্রের বেলা, রাত 8টা, এ সময় আমি আচারগুলো বানাইতেছি। এতে দেখুন অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে,
দেখতে যেন জিভে জল আসতে শুরু করলো। তো এখানে আমার একরকম আচার হয়ে গেছে, এখন আরেক রকম করে বানাবো। চলুন, তো এখানে আরেক রকম করে বানানোর জন্য আমি সব কিছু দিয়ে দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে নাড়তেছি। এতো দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে আচার গুলো বানালাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। তো দেখতে থাকুন কীভাবে জলপাই আচারগুলো বানিয়ে দেখালাম।